গণমাধ্যমে নয় জয় পরাজয় নির্ধারিত হবে যুদ্ধের ময়দানে ইরানের হুঁশিয়ারি আর বিস্তারিত জানিয়ে দেব ন্যাটোর হুমকিকে রাশিয়া উপেক্ষা করতে পারে না বললেন মেদভেদেব শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা ঘোষণা বাইডেনের পোল্টি সৌদির কৌশল আরও থাকছে হেলিকপ্টারের কাছে কালো বেলুন মোদির স্নেহপত্তা নিয়ে সংখ্যা সিরীয় সংঘাত তেহরানে আলোচনায় বসছেন ইরান রাশিয়া তুরস্কের প্রেসিডেন্ট পারমাণবিক বোমা তৈরির বিষয়ে হুঁশিয়ারি দিল ইরান এবং সর্বশেষে জানিয়ে দেব পাঞ্জাবের উপনির্বাচনে ইমরানের পিটিআইয়ের বাজিমাত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ গণমাধ্যমে না জয় পরাজয় নির্ধারিত হবে যুদ্ধের ময়দানে বলল ইরান ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ইরান বলেছে যারা আয়রন ডোম তৈরি করেছে তাদের কাছে টুকরো দিয়ে তাকে একদিন ঢিল খেতেই হবে দখলদার শক্তি মাকড়সার জাল দিয়ে তৈরি বাসিস্তানে কখনো শান্তিতে ঘুমাতে পারবে না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সম্প্রতি ইসরায়েল সফরের প্রতি ইঙ্গিত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকা বিষয়ক মহাপরিচালক মোহাম্মদ সাদেক ফাজরি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাইডেন ইসরায়েল ও সৌদি আরব সফর প্রসঙ্গে ফাজরি নিজের অফিসিয়াল টুইটার পেজে বলেছেন জয় পরাজয় নির্ধারিত হবে যুদ্ধের ময়দানে গণমাধ্যমে নয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 2021 সালের গোড়ার দিকে ক্ষমতা গ্রহণের পর সম্প্রতি প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে সফর করেন ইসরায়েল সফর শেষ করে তিনি সৌদি আরবে যান এবং জেদ্দায় পারস্য উপসাগরের সহযোগিতা পরিষদের সদস্যগুলোর পাশাপাশি মিশর ইরাক এবং জর্ডানের শীর্ষ নেতাদের এক সম্মেলনে অংশগ্রহণ করেন বাইডেন ইসরায়েল সফরে গিয়ে জেরুজালেম আল কুদসে বুলেট প্রুফ কাচের পেছনে বসে বক্তব্য রাখেন এই সম্পর্কে ফাজলি বলেন বিগত বছরে ইহুদিবাদী ইসরায়েলের কয়েকটি অভিযান সংঘটিত হয়েছে যে বাইডেনকে বুলেট প্রুফ কাচের মধ্যে থেকে বক্তৃতা দিতে হলো যার আয়রন ডোম তৈরি হয়েছে কাচের টুকরো দিয়ে তাদের একদিন ঢিল খেতেই হবে মোহাম্মদ সাদেক ফাজলি আলাদা এক টুইটার বার্তা লিখেছেন মধ্যপ্রাচ্যে এমন একটি ক্যান্সার রাজ অবৈধ রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে বাইডেনের এক অশুভ সফর অনুষ্ঠিত হয়েছে যে অবৈধ রাষ্ট্রটি মধ্যপ্রাচ্যের সকল নিরাপত্তাহীনতা ও হুমকির উৎস তিনি বলেন এই সফরে তিক্ত পরিণত হবে শয়তানি বিশৃঙ্খলা যুদ্ধভ্রাতৃ হত্যা এবং ষড়যন্ত্র সূত্র পাস্টোরে ন্যাটোর হুমকিকে রাশিয়া উপেক্ষা করতে পারে না বলল মেদভেদেব রাশিয়ান নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব বলেছেন তার দেশ মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর হুমকি উপেক্ষা করতে পারে না তিনি মস্কোয় এক বক্তব্যে বলেন ন্যাটো জোট নিজেকে সম্প্রসারিত করবে না বলে প্রতিশ্রুতি দিলেও গত 30 বছরের পূর্ব থেকে এই জোটের ব্যাপক বিস্তার ঘটেছে এবং এটি রাশিয়ার সীমান্তে পৌঁছে গিয়েছে ন্যাটোভুক্ত দেশগুলোর নীতিতে পরিবর্তন আসেনি বরং এসব দেশের অত্যাধুনিক সমরাস্ত্র রাশিয়ার দিকে তাক করে মোতায়েন রাখা হয়েছে বলে অভিযোগ করেন মেদভেদেব তিনি বলেন ন্যাটোভুক্ত দেশগুলো পরমাণু অস্ত্র ভাণ্ডারগুলো প্রধান টার্গেট রাশিয়া সাবেক রুশ প্রেসিডেন্ট বলেন ন্যাটো জোটের এই নাশকতামূলক তৎপরতার ব্যাপারে রাশিয়া নীরব থাকতে পারে না আমরা যদি আত্মরক্ষা না করি তাহলে আমাদেরকে ধ্বংস হয়ে যেতে হবে বিংশ শতাব্দীর ইতিহাস আমাদেরকে একথা স্মরণ করিয়ে দেয় গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনকে রান্ডোতে অন্তর্ভুক্ত বিষয়টিকে রুখে দিতে দেশটিতে সামরিক অভিযান শুরু করে রাশিয়া রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর ইউক্রেনে অস্ত্র সহায়তার বন্য বয়ে দিয়েছে এবং নজিরবিহীনভাবে রাশিয়ার উপর হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে তবে রাশিয়া বলেছে পশ্চিমা অস্ত্রের জন্য মস্কোকে তার লক্ষ্য অর্জন করা ছাড়া অভিযান বন্ধে বাধ্য করতে পারবে না মস্কো সুস্পষ্ট করে বলেছে পশ্চিমা নিষেধাজ্ঞা এবং অস্ত্রের বন্যা শুধুমাত্র যুদ্ধকে দীর্ঘায়িত করবে অন্য কিছু নয় সূত্র পাস্টোরে শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা ঘোষণা শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রলিম বিক্রম সিংহে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন রোববার রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় জননিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষা এবং মানুষের জীবনের জন্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ ও পরিষেবার রক্ষণাবেক্ষণের সাথে এটি করা সমীচীন শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে 20 জুলাই নির্বাচনের আগে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হলো 100 দিনের বেশি সময় ধরে শ্রীলঙ্কার সরকার বিরোধী আন্দোলন চলছে তীব্র অর্থনৈতিক সংকটের কারণে এমন অবস্থা সৃষ্টি হয়েছে এদিকে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে শ্রীলঙ্কায়
শনিবার রাতে দেশটির পার্লামেন্টের বিশেষ অধিবেশনে প্রেসিডেন্ট পদ শূন্য ঘোষণা করেন স্পিকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 19 জুলাই পদটির জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে। একজনের বেশি প্রার্থী হলে 20 তারিখের মধ্যে হবে ভোট। অর্থনৈতিক সংকটের জেরে বিক্ষোভের মুখে সম্প্রতি পদত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। গত শনিবার বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট প্যালেস থেকে তিনি পালিয়ে অন্য দেশে চলে যান গোতাবায়া। তার ভাই ও সাবেক অর্থমন্ত্রী বসির রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গিয়েছে। এর আগে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভাই ও সাবেক প্রধানমন্ত্রী রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হন। গত মার্চ মাস থেকে অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কা শুরু হয় আন্দোলন। এক পর্যায়ে সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। বাইডেনের পোল্ট্রি সৌদির কৌশল। সৌদি আরব যুক্তরাষ্ট্রের বৈঠকই সাম্প্রতিক নানা কারণে ব্যাপক গুরুত্বপূর্ণ। সফরের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে দৃঢ়চিত্তে বলেছিলেন তিনি সৌদি আরব সফর করলেও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করবেন না। অথচ তিনি সৌদি আরব গেলেন, যুবরাজের সঙ্গে দেখা করলেন, বৈঠকও করলেন। মার্কিন প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর সৌদি যুক্তরাষ্ট্রের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। সৌদি রাজতন্ত্রের সমালোচক সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডে যুবরাজকে খুনি বলতে দ্বিধা করেননি মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু চলতি মধ্যপ্রাচ্যে সফরে পল্টি দিলেন জো বাইডেন। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বাস্তবতার বাইডেনের এই সফর বৈশ্বিক ভূরাজনীতির জন্য ব্যাপক তাৎপর্যপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন মধ্যপ্রাচ্য থেকে বের হচ্ছে না যুক্তরাষ্ট্র, অর্থাৎ তারা আগের মতোই এই অঞ্চলে দৃষ্টিপাত রাখতে চায়। মূলত মধ্যপ্রাচ্যকে ইরান, চীন ও রাশিয়ার প্রভাবমুক্ত করতে তৎপর চীন। 4 দিনের মধ্যপ্রাচ্য সফরে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েল ও ফিলিস্তিন সফর শেষে শুক্রবার সৌদি আরবে যান তিনি। পরদিন শনিবার আর সৌদি আরব নেতাদের সঙ্গে এক সম্মেলনে যোগ দেন বাইডেন। আরব শীর্ষ সম্মেলনে গালফ কোঅপারেশন কাউন্সিলের 6 দেশ সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি জর্ডান, মিশর ও ইরাকের নেতাদের অংশগ্রহণ করেন। সফরে বাইডেন নিরাপত্তা থেকে অর্থনীতি, আঞ্চলিক সহযোগিতা থেকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং জ্বালানি বাস্তবতার বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। বাইডেন বলেন আমরা মধ্যপ্রাচ্য থেকে সরছি না, এমনকি এমন কোন শূন্য স্থান রাখা হবে না যা রাশিয়া, চীন কিংবা ইরান পূরণ করবে। মধ্যপ্রাচ্য সফরের পেছনে বাইডেনের অন্যতম লক্ষ্য আরব বিশ্বের সঙ্গে ইসরায়েলকে একীভূত করা এবং ইরানের বিরুদ্ধে যৌথ পদক্ষেপ গ্রহণ করা। সম্মেলনে ইরান প্রসঙ্গে বাইডেন বলেন ইরান যাতে পরমাণু অস্ত্র সমৃদ্ধ না হতে পারে সে ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু অস্ত্র অর্জন ঠেকাতে সৌদি যৌথভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। বাইডেনের মধ্যপ্রাচ্য সফরে একটি অর্জন হলো ইসরায়েলি বিমান চলাচলে সৌদির নিষেধাজ্ঞা প্রত্যাহার। যুক্তরাষ্ট্র যখন সৌদি থেকে বেড়ে গিয়েছিল তখন বিশ্ববাজার তেলের সরাসরি ছিল, দামও ছিল নিম্নমুখী, কিন্তু ইউক্রেন যুদ্ধে বিশ্ববাজার তেলের দাম ও সংকট বেড়েছে। এদিকে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন, দেশটিতে এখন জ্বালানির দাম চড়া। এই অবস্থায় জ্বালানি দাম লাগাম টানতে না পারলে বাইডেনের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং ডেমোক্রেটরা চাপে পড়তে পারে। বাইডেনের ধারণা সৌদি যদি তেলের উত্তোলন বাড়াতে পারে তাহলে জ্বালানির দাম লাগাম টানতে পারবেন, কিন্তু সৌদিরা বোঝাচ্ছে তারা সাধ্যমতো তেল উত্তোলন করছে, এমনকি রাশিয়া থেকেও তাদের তেল কিনতে হচ্ছে। বাইডেন চাইছেন পেট্রোলিয়াম রপ্তানিকারক জোট ওপেক বেশি বেশি তেল উত্তোলন করুক, কিন্তু এ বিষয়ে ইতিবাচক কোনো সাড়া পাননি তিনি। আল জাজিরার হোয়াইট হাউসের সংবাদদাতা কিম্বালি হালকোর্টের মতে রাজনৈতিক অর্জন বিবেচনায় বাইডেন কিছু পাননি, তাতে খালি হাতে দেশে ফিরতে হয়েছে। আল জাজিরার দুষ্ট রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান মিশ্রা মনে করেন বাইডেনের ইসরায়েল যাত্রাবৃত চেয়ে সৌদি আরব সফর বেশি তাৎপর্যপূর্ণ। অন্যদিকে বিবিসির সাংবাদিক আনা ফস্টারের প্রতিবেদনে বলেছে বাইডেনের এই সফরে রিয়াদ খুব কৌশলী ছিল। বিশ্ব সম্প্রদায়কে সৌদি প্রশাসন বোঝাতে সক্ষম হয়েছে তারা যুক্তরাষ্ট্রের জন্য অপরিহার্য এবং তারা এবার দাতার ভূমিকা রয়েছে। হেলিকপ্টারের কাছে কালো বেলুন, মোদীর নিরাপত্তা নিয়ে শঙ্কা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার হায়দ্রাবাদ থেকে একটি বিশেষ বিমানে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াতে যান। এরপর বিজয়ওয়াদার জ্ঞানগম্বা বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে বিবারমের উদ্দেশ্যে রওনা দেন তিনি। মোদী হেলিকপ্টার বিমানবন্দর থেকে স্যার কিছু পর পরই হেলিকপ্টার আশেপাশে কালো বেলুন উঠতে দেখা যায়, আর এমন ঘটনা পর মোদীর নিরাপত্তা নিয়ে সংখ্যা তৈরি হয়। নরেন্দ্র মোদী যে বিমানবন্দরে অবতরণ করেন সেখানে দেশটির বিরোধী দল কংগ্রেসের কিছু সদস্য তার বিরুদ্ধে বিক্ষোভ করছিল, তাদের হাতে প্লাকেট ও কালো বেলুন ছিল। কংগ্রেসের পক্ষ থেকে নেতাকর্মীরা বলা হয়েছে মোদী যেখানে যাবেন সেখানে যেন তাকে কালো বেলুন দেখানো হয়। এদিকে মোদীর হেলিকপ্টারকে উদ্দেশ্য করে কালো বেলুন উড়ানোর ও প্রধানমন্ত্রী নিরাপত্তার জন্য হুমকি হওয়ার কারণে এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে মোদী হেলিকপ্টার বিমানবন্দর ছাড়ার পর পাশের একটি উঁচু ভবন থেকে উঠে 2 জন ব্যক্তি বেলুন আকাশে ছুড়ে দেন। সূত্র NDTV।
সিরিয় সংঘাত তেহরানে আলোচনায় বসছেন ইরান, রাশিয়া, তুরস্কের প্রেসিডেন্ট। ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা বেড়ে চলার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার সংঘাত নিয়ে ইরান ও তুরস্কের প্রেসিডেন্টের সাথে আলোচনার জন্য মঙ্গলবার তেহরানে যাচ্ছেন। খবর এএফপির আরব বিশ্বের এদেশে 11 বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাতের অবসানে তথাকথিত শান্তি প্রক্রিয়া অংশ হিসেবে রাশিয়া, তুরস্ক ও ইরানকে সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়া বিষয়ে আলোচনা বসতে দেখা যায়। এই তিনটির সবকটি দেশ সিরিয়া সংঘাতের ব্যাপারে জড়িত থাকলেও রাশিয়া ও ইরান দেশটির বিরোধীদের বিরুদ্ধে দামেস্ক সরকারকে সহযোগিতা করছে। অপরদিকে তুরস্ক সিরিয়ার বিদ্রোহীদের মদত দিচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রসেপ তাইপ এরদোগান সিরিয়ার উত্তর অঞ্চলের কুর্দিদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করার পর হুমকি দেওয়ার মঙ্গলবারে এই সম্মেলন বসতে চান তারা। এদিকে ইরান ইতিমধ্যে সতর্ক করে বলেছে সিরিয়া তুরস্কের যে কোনো সামরিক অভিযান ও অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এই আলোচনার আয়োজন করেছেন। পারমাণবিক বোমা তৈরির বিষয়ে যে হুঁশিয়ারি দিল ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনির সিনিয়র উপদেষ্টা কামাল খারাজি বলেছেন ইরানের পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে, তবে তা পরমাণু বোমা তৈরির সিদ্ধান্ত নেয়নি। রোববার এক বক্তব্যে তিনি একসব কথা বলেছেন। শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চলছে বলে বরাবরই দাবি করে আসছিল তেহরান। এএপির প্রতিবেদনে বলা হয়েছে উচ্চ পর্যায়ের এক ইরানি কর্মকর্তা রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছেন ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে, তবে দেশটি এখনো তা করার সিদ্ধান্ত নেয়নি। এএপির প্রতিবেদনে আরো বলা হয়েছে ইরানের পরমাণু বোমা তৈরির প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে বলে দাবি ওই কর্মকর্তার। তিনি ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যুক্ত এক উপদেষ্টা বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, তবে কামাল খারাজিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির সিনিয়র উপদেষ্টা বলে বর্ণনা করেছে আরেক বার্তা সংস্থা রয়টার্স। রোববার আল জাজিরা টিভিকে কামাল খারাজি আরো বলেন প্রযুক্তিগত সক্ষমতা থাকলেও তেহরান এখনো পারমাণবিক বোমা তৈরির সিদ্ধান্ত নেয়নি। পাঞ্জাবের উপনির্বাচন ইমরান খানের পিটিআই এর বাজিমাত। পাকিস্তানের রাজনীতিতে ফের ঘুরিয়ে দিয়েছেন ক্ষমতা হারানোর ইমরান খান। দেশটির গুরুত্বপূর্ণ প্রদেশ পাঞ্জাবের উপনির্বাচনে বাজিমাত করেছে তার দল পাকিস্তানি তেহরিকে ইনসাফ। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ফের প্রাদেশিক পরিষদের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে দলটি। খবর জিও নিউজ ও ডনের। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচনে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের প্রার্থী হামজা শাহবাজকে ভোট দেয় পিটিআই এর 20 জনের আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। গতকাল রোববার এসব আসনে ভোট হয়। বেসরকারি ফলাফলে 15টি জয় পেয়েছে পিটিআই, 4টি আসনে জয় পায় পিএমএলএন, বাকি আসনটিতে জয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। লাহোর হাইকোর্টের আদেশ অনুযায়ী 22 জুলাই ফের মুখ্যমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই ভোটাভুটিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ছেলে হামজা শাহবাজকে সরে এখন জয়ের দ্বার প্রান্তে পিটিআই। সর্বশেষ ফলাফল অনুযায়ী 371 আসনের পাঞ্জাব প্রাদেশিক পরিষদের পিটিআই আসন সংখ্যা 178, সংখ্যাগরিষ্ঠতার জন্য 186 আসনের প্রয়োজন হলেও চিন্তা নেই ইমরান খানের, কারণ মিত্র পাকিস্তান মুসলিম লীগ কায়েদের 10টি আসন রয়েছে। অন্যদিকে পিএমএল এর আসন সংখ্যা দাঁড়িয়েছে 167। অবশ্য উপনির্বাচনের কয়েকদিন আগে তাদের 2 আইন প্রণেত পদত্যাগ করেছেন, ওই 2টি আসন শূন্য রয়েছে। মিত্র পাকিস্তান পিপলস পার্টির আসন 7টি। ওই নির্বাচনের একটি কারণে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে পিটিআর প্রধান ইমরান খান প্রধানমন্ত্রী পদ থেকে বিদায় নেওয়ার পর দেশটিতে প্রথম কোনো নির্বাচন এটি। এই বিজয়ে পাঞ্জাবের জনগণকে ধন্যবাদ জানিয়ে তাদের সাহসিকতার প্রশংসা করেছে পিটিআই। দাপ্তরিক টুইটারে দলটি বলেছে ওই ঐতিহাসিক বিজয়ের মধ্য দিয়ে আপনারা জানিয়ে দিয়েছেন আমরা আত্মসম্পদ সম্পন্ন জাতি, এখন পাকিস্তানের জনগণ যে সিদ্ধান্ত নেবে সেটাই ঘটবে, আমাদের ভাগ্য নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা কোনো বিদেশি শক্তির নেই। এদিকে পরাজয় মেনে নিয়েছে পিএমএলএন। দলের ভাইস প্রেসিডেন্ট মারিয়াম নওয়াজ বলেছেন দলের উচিত আন্তরিকভাবে ওই ফলাফল গ্রহণ করা, জনগণের পছন্দ মাথা পেতে নেওয়া।